हरे कृष्ण बंधुरा कृष्ण संसारे तुम्हारे अनेक अनेक स्वागत तुम्हारे सकल गुरुजन हमार प्रणाम और छोटो के अनेक भलोबासा। आज के आबार नतून एक भिडियो निये तुम्हारे सामने चले आसलम। देखो हमार सेवा पुजो हो गेछे, दर्शन करो श्री राधा रमन जी। गोपाल देखो चंदन यात्रा चलছে, তাই গোপালকে আমি গোপালের সারা শরীরে চন্দন লেপন করেছি। তোমরাও বাড়িতে গোপাল থাকলে বা ভগবানের অন্য কোনো বিগ্রহ থাকলে এভাবে চন্দন দিতে পারো। এই 21 দিন ধরে অক্ষয় তৃতীয়ার পর 21 দিন ধরে এই চন্দন যাত্রা চলে। 21 দিন ধরে গোপালকে এবং ভগবানের যে কোনো বিগ্রহ কে এভাবে চন্দন লেপন করতে হয়। এবার দর্শন করো জগন্নাথ দেবকে, সুভদ্রা মহারানী, বলদেব। পঞ্চতত্ত্ব দর্শন করো, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, লক্ষ্মী, নারায়ণ, এই যে বৃন্দা মহারানী। সকালের সেবা হলো, এখনো আমার দুপুরের ভোগ লাগানো হয়নি। আজকে এই লকডাউনের বাজার তো বেশিক্ষণ বসে না, আজকে সেরকম একটা ঘরে বাজার নেই, সবজি টবজি নেই, একটু পনির আছে। দেখা যাক আজকে ভগবানকে কি নিবেদন করা যায় দুপুরে। দেখো বন্ধুরা, আমি ছাদের থেকে গাছ, একটা আম গাছ ছাদের পাশ থেকেই উঠেছে। এবার প্রচন্ড আম হয়েছে গাছটায়, তা রান্না করার কিছু খুঁজে পাচ্ছি না আজকে, তাই নিজের হাতে করে চারটে আম পেড়ে নিয়ে আসলাম। দেখি আজকে ভগবানকে কি রান্না করে দেওয়া যায়, দেখতে থাকো তোমরা। হরে কৃষ্ণ বন্ধুরা, এইমাত্র আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম। দেখো পর্দাটা আমি এভাবে টেনে দেব। ভগবানকে ভোগ নিবেদন করার পর এইভাবে 15 মিনিট রেখে দিতে হয় পর্দা বন্ধ করে, ঘর বন্ধ করে। তোমরা তো দেখলে যে আজকে তোমাদের সাথে বললাম যে সবজি বাজার সেরকম ছিল না, যেহেতু লকডাউনের বাজার 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়, আর আমার ছেলেও বাড়িতে নেই, স্বামীও কাজে চলে গেছে, কি করব কোনো উপায় না পেয়ে আমি ছাদে উঠে গেলাম। তোমাদেরকে তো শেয়ার করলাম যে আমার যে বাড়ির পাশ দিয়ে একটা আম গাছ উঠেছে, প্রচুর আম হয়েছে এবার। তা যেহেতু কিছু নেই রান্না করার, চট করে মনে ভাবলাম যে গাছ থেকে দুটো আম পেড়ে আনি, তারপরে দেখা যাক কি রান্না করি। যাই হোক, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন আমি 15 মিনিট এইভাবে ভগবানের পর্দা দিয়ে বন্ধ করে রাখলাম। আর এই সুযোগে আমি দেখো দুমালা জপ করে নেব, দুমালা জপ করে নেব। দুমালা জপ করার পর আবার তোমাদেরকে দেখাবো যে আজকে
কি ভোগ ভগবানকে নিবেদন করলাম, কিছুই নেই অথচ কি ভোগ ভগবানকে নিবেদন করলাম, দেখতে হলে একটু ওয়েট করো, একটু সারপ্রাইজে রাখলাম। দেখো তোমরা, আমি দুমালা জপ করে ফিরে আসছি, তারপরে তোমাদেরকে অবশ্যই ভগবান দর্শন করাবো আর দেখাবো যে কি ভোগ আজকে নিবেদন করলাম। দেখতে থাকো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধুরা, 15 মিনিট পরে আবার ফিরে আসলাম ভগবানকে হাত মুখ ধুয়ে ভোগ নামিয়ে। এখন একটু আরতি করে উঠলাম, ধূপ আরতি দিয়ে উঠলাম। দেখো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, দুপুরের মধ্যাহ্নকালীন ভোগের পর ভগবানকে দর্শন করো। এইবার তোমরা দেখো আজকে ভগবানকে আমি কি ভোগ নিবেদন করলাম, দেখতে থাকো। তো তোমরা দেখলে তো, কিছু নেই ঘরে, ভগবানকে আমি কি ভোগ নিবেদন করলাম, আম দিয়ে করলাম আমের চাটনি। আর তোমাদেরকে তো বললাম যে ঘরে একটু পনির ছিল, পনিরটা দিয়ে বানিয়ে ফেললাম আমি চিলি পনির, আর আলু দিয়ে, পনির দিয়ে, বাসমতি চাল দিয়ে, ঘি দিয়ে আমি বানিয়ে ফেললাম বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। আর স্যালাড বানিয়ে ভগবানকে আজকে তাই নিবেদন করে দিলাম, বিরিয়ানি, পনির আর আমের চাটনি। যাই হোক, তোমরা অবশ্যই জানাবে কিন্তু যে ঘরে বাজার নেই, এই যা ছিল তাই দিয়ে ভগবানকে ভোগটা নিবেদন করে দিলাম। তা তোমাদের কেমন লাগলো ভগবানের এই ভোগটা দর্শন করে অবশ্যই জানিও। আর যদি তোমরা এই ভেজ বিরিয়ানি রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অন্য একদিন তোমাদের সাথে এই ভেজ বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। তা তোমাদেরকে তো দেখালাম আম গাছ থেকে আম পেড়ে আনলাম, আর কয়দিনের মধ্যেই আষাঢ় মাস থেকে আম পাকা শুরু হয়ে যাবে, তখন তো খুব মজা, গাছের থেকে পারবো আর ভগবানকে বানিয়ে বানিয়ে ভোগ নিবেদন করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা এই যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবের কিন্তু খুব প্রিয় আম কাঁঠাল, এই কাঁঠাল নিয়েও ভগবান জগন্নাথ দেবের একটি সুন্দর লীলা আছে। জগন্নাথ দেব এর প্রিয় ভক্ত ছিলেন রঘুদাস, এই রঘুদাসকে জগন্নাথ দেব বলেছিলেন যে তিনি কাঁঠাল খাবেন। তা তখন রঘুদাস জগন্নাথ দেবকে কাঁঠাল নিবেদন করার কথা বলতেই জগন্নাথ দেব বললেন যে তিনি চুরি করা কাঁঠাল খাবে। তা রঘুদাসকে বলল, ওহে রঘুদাস, তুমি চুরি করা কাঁঠাল আমাকে সেবা দেবে। তা এই কথা শুনে তো জগন্নাথের প্রিয় ভক্ত রঘুদাস খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন জগন্নাথের জন্য রঘুদাস কোথায় যাবে কাঁঠাল চুরি করতে। তা পুরীধামে রাজার বাগানে অনেক কাঁঠাল গাছ ছিল, তা তখন রঘুদাস ওই রাজার বাগানে ঠিক করলেন যে গিয়ে জগন্নাথের জন্য কাঁঠাল চুরি করবে। তা জগন্নাথ রঘুদাসের সাথে সেই রাজার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করল। তা এটা একটা খুব সুন্দর লীলা। তা রঘুদাস যখন কাঁঠাল চুরি করতে গাছে উঠল, তখন জগন্নাথ দেব নিচে দাঁড়িয়েছিলেন, আর রঘুদাস উপর থেকে যখনই একটা কাঁঠাল নিচে মাটিতে ফেলল, সেই আওয়াজে রাজার তো সমস্ত প্রহরীরা ছুটে আসতে শুরু করলো, আর জগন্নাথ দিল চম্পট। জগন্নাথ রঘুদাসকে ফেলে রেখেই সেখান থেকে চলে আসলো, আর রঘুদাস কোনো দিশা টিশা না পেয়ে গাছ থেকে নেমে
আসার সময় প্রহরীরা তাকে ধরে ফেলল। তা প্রহরীরা রঘুদাসকে দেখে বলল যে তুমি কাঁঠাল চুরি করতে এসছো রাজার বাগানে। রাজামশাইকে খবর দেওয়া হলো, রাজামশাই আসলেন। তখন রাজামশাই বললেন যে তু রঘুদাস, তুমি কাঁঠাল তোমার চুরি করার কি দরকার ছিল? তুমি তো বললে আমি এমনিই তোমাকে কাঁঠাল দিয়ে আসতাম। তা রঘুদাস তখন বললেন যে জগন্নাথ আমাকে বলেছে চুরি করা কাঁঠাল ভোগ নিবেদন করতে, তাই আমি কাঁঠাল চুরি করতে এসেছি, জগন্নাথও এসছে আমার সাথে। তা এই কথা বলতে রঘুদাসের কথা কিন্তু কেউ বিশ্বাস করল না যে রঘুদাসের সাথে স্বয়ং জগন্নাথ দেব কাঁঠাল চুরি করতে গিয়েছিল। তারপর হয়েছে কি, এদিকে পুরীর পাণ্ডারা সকালে পুজো দিতে গিয়ে দেখছে যে জগন্নাথের গলার উত্তরীয়টা পাওয়া যাচ্ছে না। সব দিকে রব উঠে গেল, জগন্নাথের গলার উত্তরীয় কোথায় গেল, কোথায় গেল? তা তখন প্রহরীরা চারিদিকে খোঁজ লাগালো যে জগন্নাথ দেবের উত্তরীয় পাওয়া যাচ্ছে না, উত্তরীয়টি কোথায় গেল। তখন এই কথা শুনে সব প্রহরীরা সেই বাগানে গিয়ে দেখলো যে রাজার বাগানে জগন্নাথ দেবের উত্তরীয় একটা গাছের সাথে বেঁধে আছে। এই কথা শুনে প্রহরীরা রাজামশাইকে সেই সংবাদ জানালো যে জগন্নাথের উত্তরী ও পাওয়া গেছে রাজার বাগানে। তখন সবাই বুঝতে পারল যে জগন্নাথের লীলা, যে জগন্নাথ সত্যি রঘুদাসের সাথে লীলা করার জন্য এই কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে এসেছিল। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই জগন্নাথের লীলা কথা? আবার কোনো দিন আবার অন্য কোনো লীলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, গল্প করব। খুব ভালো লাগছে তোমাদের সাথে এভাবে সময় কাটাতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, আর এভাবেই পাশে থেকো। আগামী দিনের নেক্সট ভিডিওতে আবার তাহলে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।